এমন ভাবে আমাদের ব্লাডের মধ্যে ইহুদি নাসারার রক্ত মিশে আছে। ফেটে যখন সন্তান যায় 3 মাস 6 মাস টিকা দেয় কি দেয় না, হইলে দেয় কি দেয় না? এই টিকা কি মুফতি সাইকুল হাদিসের আবিষ্কার? ডুকসিনি বীজ, বীজ ডুকসিনি। তাইলে বাবা এই বিষের কেন প্রয়োজন হয়েছে? আজ থেকে 20 বছর আগে আমার চাচা জেডা দাদারা এত টিকা দিছিনি, কথা ধরবেন কিন্তু আমরা এখানে বইয়া যাহা করতেছি তাহা আল্লাহ দেখে, দয়াল নবীজি দেখে, গৌসুল আজম মাইজ ভান্ডারি দেখে, নূরনগরী কেবলা কাবা দেখে, আমার মুর্শিদ কাশেম শাহ দেখে, দয়াল হিয়াজুড়ি দেখে, দয়াল রাজাপুরি দেখে, বাবা শাহজালালে দেখে, বাবা শাহ আলী দেখে, বাবা গোলাপ শাহ দেখে, বাবা গেসুদারাজ কল্লা শাহ দেখে, বাবা গনি শাহ দেখে, বাবা রাত আলী শাহ দেখে, বাবা সুলমান ল্যাংটার দেখে, এবং আইয়ুব নবী, ইউসুফ নবী, মুসা নবী, যত নবী অলি আম্বিয়া গাউস কুতুব গণ আছে সব সবাই দেখে। দলিল হইল কোরআনের সূরা তওবার 105 নম্বর আয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একটু চক্ষুটা বন্ধ করে মহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আদম হাওয়া বানাইয়া তার ভিতরে প্রেম ঢুকাইয়া, আল্লাহ আদম বানাইয়া তার ভিতরে প্রেম ঢুকাইয়া, আরে নিজে খোদাই নিজে ঢুকিয়া, নিজে খো নিজে ঢুকিয়া বলে রসুল আরে মাটি দমে বানাইয়া, আরে মাটি দমে জোরে আল্লাহ মাটি দমে বানাইয়া, আরে নিজে প্রবেশ করিয়া আল্লাহ মাটি দমে বানাইয়া, আরে নিজে প্রবেশ করিয়া, আবার নিজের মুখে গাইতে লাগিল, নিজের গাইতে লাগিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল ছাড়া বন্ধু হু নাই, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল ছাড়া বন্ধু, আরে ওলি আউলিয়ার উসিলাতে, ওলি আউলিয়ার উসিলাতে, ও মাওলা তোর দিদার চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহ, কেমনে যাব মদিনা, আল্লাহ কেমনে যাব মদিনা, আল্লাহ মন রে বুঝাইলে বুঝে না, হায় আল্লাহ কেমনে যাব মদিনা, আল্লাহ মন রে বুঝাইলে বুঝে না, আরে দয়া করে নূর নগরী, দয়া
দয়া করে আব্দুল আলিম, দয়া করে আব্দুল আলিম, দয়া করো কাশেম হিয়া জুড়ি পুরাও মনের বাসনালয়, ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা খুশি না বেজার? ভালো লাগে কিনা? ও বাজান, যদিও এখন খুশি লাগে, কিছুক্ষণ পরে আবার খুশি লাগবে না, কেন জানেননি? আজকে একটা সুন্দর আলোচনা আনছি, একটু ভালো লাগবে, কিছুক্ষণ পরে আর ভালো লাগবে না। বলে কেন বাবারে, এমন ভাবে আমাদের ব্লাডের মধ্যে ইহুদি নাসারার রক্ত মিশে আছে, ফেটে যখন সন্তান যায় 3 মাস 6 মাস টিকা দেয় কি দেয় না, হইলে দেয় কি দেয় না? এই টিকা কি মুফতি সাইকুল হাদিসের আবিষ্কার? ডুকসিনি বীজ, বীজ ডুকসিনি? তাই রে বাবা, এই বীজের কেন প্রয়োজন হয়েছে? আজ থেকে 20 বছর আগে আমার চাচা জেঠা দাদারা এত টিকা দিছিনি, কথা ধরবেন কিন্তু, এত রোগ আসিলনি। কয় বছর বাঁচত? 100 বছরের উপরে, 100 বছরের উপরে। এখন কেন মানুষ হঠাৎ ঠাড়া ফড়ি মরে যাচ্ছে? ওরে তেল থাকি দেখ বাতিরে নিবে জোর তুফানের বাতাসে, ওরে জোর তুফানের বাতাসে রঙের বাজার নিবি যাইব মন সুখের নিমিষে, রঙের বাজার নিবি যাইব মন সুখের নিমিষে, ওরে তেল থাকিতে ভাতিরে নিবে তেল থাকিতে রা, ওরে তেল থাকিতে ভাতিরে নিবে জোর তুফানের বাতাসে, ওরে জোর তুফানের বাতাসে রঙের বাজার নিবি যাইব একদিন সুখের নিমিষে, রঙের বাজার নিবি যাইব এমন সুখের নিমিষে। বাজান রে, এখন কেন এত মানুষ অল্প বয়সে ঠাড়া ফড়ি ফড়ি মরতেছে? ঠাড়াটা কি কয় স্ট্রোক করছে? আগেও ছিল এটা, আগে কইতো বান মারছে, আগে হইতো কি আসলে যে স্ট্রোক করছে মানুষ তো বুঝতো না। বাবা আলোচনা ধরেন, বহুত আলোচনা শুনেন, আপনাদের অনেক ভাগ্য ভালো, কেন আল্লাহর কোরআনের মধ্যে আসছে নিশ্চয় আল্লাহর রহমত মহসিনদের কাছে, ওলি আল্লাহর কাছে, সুবহান আল্লাহ কোন, এই জন্যই আজকে অনেক সুন্দর আলোচনা আসছে। এই কথাগুলো আমি 1 ঘন্টা আগেও ভাবি নাই। বাবারে গভীরভাবে খেয়াল করেন, তাইলে তেল থাকিতে বাতি নিবে জোর তুফানের বাতাসে। বাবা আজ থেকে 10 বছর আগে সিক্কা বাতি ছিনেন, সিক্কা বাতি বাতাসে যেহেতু নিবেইতে না পারে, রেশা টাইনে দিলে, জোরে আগুন দিলে বাতাসে নিবেইতে পারতো না, ঠিক না? মনে আছে নি আপনাকে মুরব্বীরা? হ্যাঁ, বড় বড় সিক্কা ভাইও। আমাদের একটা লোক মারা গেছে, আমার আব্বা সহ, আমার আব্বা তো খুব আশেকা ছিল, প্রেমিকা ছিল, কারো বিপদ কথা শুনলেই ঘরে থাকতো না, অনরাইতের 2টা বাজেই ছুটছে, লোকটা মারা গেছে খবর শুনছে। আমার মনে নাই খবর শুনছি কি না জানি না, সময় তো ফোন টোনও ছিল না, এই লোক হঠাৎ করে রাইতের আমার আব্বা আবুল কাশেম মাইজ ভান্ডারী, আমার জন্মগুরু এবং কি আমার কর্মগুরু, আমার শিক্ষাগুরুও, আমার ভাগ্যটা অনেক ভালো ভাই,
আমার জন্মটা খুব ভালো জায়গায় হয়েছে, কিন্তু এখন নিজে এখনও ভালো হইতে পারি নাই। আপনাদের উসিলায়, আপনাদের দোয়ায়, এই আব্দুল আলিম পণ্ডিতের উসিলায়, ওলি আল্লাহদের উসিলায় যদি আমাকে একটু সুফত গামী করে। আসলে এখনও প্রতবষ্ট। যাই হোক, রাইতের দুইটার দিকে উঠি, কয় যে কামাল ফকিরের বাড়ি যাইব। কই যাইব? এখন আমার মা তো আমার আব্বা খুব মহব্বত করিত, কয় না আপনি একা যাইতে পারতেন না, ফোলাটার হাতে করে লইয়ে যান। তা আব্বা কয় চল রে ফুত, কী লেগে যাবে এটা? এখন বুঝতেছি যে এই যে মোবাইল কানেকশন ছাড়া যে আত্মার আত্মীয়, দেখবেন বর্তমান যুগে আরেকটা প্রমাণ দিয়ে যাই। দেখবেন আপনি একটা লোকের কথা খুব ভাবতেছেন, দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার মোবাইল বাজি উঠছে, ঠিক না ভাই? ঠিক, এটা কি আপনার এই রাডারে রাডারে টাওয়ারে টাওয়ারে মিললে না আত্মার কানেকশনে? আবার যাত্রার জন্য না, যার জন্য আপনারে ভালো লাগে, দেখবেন যাকে আপনি দেখবেন আপনার চাচার যারা স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামাতো বোন, ফুফাতো বোন, বহুত লোক আছে, এদের কথা এরা ফোন দিলেও মনে হয় না, এরা ফোন দিলেও হেলো হেলো কই ছয়বার পরিচয় দিতে হয়, আমি নুন্নাহার। কোন নুন্নাহার? ওই জমিলার ঘরে মাইয়া। কোন জমিলা? ওই যে আপনার খালতো বোন। বহুত পরিচয় দহনের পরে আপনি চিনেন, ঠিক নি? আর কিছু লোক আছে তাদের কথাটা মনে করলেই ফোনটা চলি আসে, বুঝবেন যে এই আপনার ভালো বন্ধু, এই আপনার কি ভালো বন্ধু। আর কিছু লোক আছে ফোন দিলেও চিনি না, এরকম ঘটে কিন্তু। আবাস, এগুলো হলো প্রেমের আবাস। এগুলো কিসের আবাস? প্রেমের আবাস, লক্ষণ। এখন ওই যে কামাল ফকির মারা গেছে, কাশেম মিয়া বুঝি গেছে, তো শিখ বাত্তি লইয়া যাচ্ছে, দেখ তা প্রচুর বাতাস, তো একটু পরে এই গে একটা রাখছিল, ওই সময় ম্যাচ লাইট আসছিল, আড়ানা বিক্রি করতো একটা ম্যাচ লাইট, আড়ানা আড়ানা ছোটো ছোটো, মনে আছে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো ম্যাচ আসছিল। তো উনি টানে লম্বা করতে করতে টানতে টানতে ওই যে যে এটার খুফির আগা আছে না, আগা পর্যন্ত চলিয়ে এসছে, নিচে তেল না ফাইলে এটা জ্বলবো, তেল না ফাইলে তো জ্বলতো না, তো টানতে টানতে আঘাত লইয়া আইসে, আর এটা হঠাৎ করে নিভে গেছে। ম্যাচ মারতে মারতে পুরা ম্যাচ শেষ করছে, পরে এটার একটা আসার দিয়া ধর এটার গোষ্ঠীর গিলা, এবার আসার দিছে আর তেল ছিটকেই ফুটছে। এবারে তো আব্বার জ্ঞান আইলো, কিরে ওই যে আমি টানতে টানতে তো উপরে উঠে আলাইছি, নিচে তো মনে করছে তেল নাই। তখন আব্বা এবারে কান্দে আর গান গায়, তেল থাকিতে বাত্তি নিবে জর তুফানের বাতাসে।